হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমি এই চ্যানেলে প্রাচীন যুগের ভারতীয় ইতিহাসের লেখক এবং তাদের লেখনী অর্থাৎ গ্রন্থ এবং গ্রন্থকারদের নিয়ে আলোচনা করেছিলাম। তাই আজকে আমি আলোচনা করব মধ্যযুগের ভারত ইতিহাসে গ্রন্থ এবং গ্রন্থকারগণ অর্থাৎ কী কী গ্রন্থ বা বই তারা লিখেছিলেন, তাদের নাম এবং বইয়ের নাম। এগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে এই কোশ্চেন বা এই ধরনের কোশ্চেনগুলো খুব আসে। বইয়ের নাম তুলে দেয়, লেখকের নাম দেয় বা লেখকের নাম তুলে দেয়, বইয়ের নাম দিয়ে দেয়, তোমাদের সেখান থেকে করতে হবে। তো প্রাচীন যুগ হয়ে গেছে বলে আজকে আমি মধ্যযুগের ইতিহাস নিয়ে শুরু করব। প্রথমে বলবো সুলতানি যুগের ইতিহাসবিদ বা গ্রন্থকারগণ এবং তাদের কী কী বই তারা রচনা করেছিলেন। সুলতানি যুগ হয়ে গেলে আমরা আলোচনা করব মুঘল যুগের, মুঘল যুগের আলোচনা হয়ে গেলে মোটামুটি মধ্যযুগের ভারতীয় ইতিহাসের যে সমস্ত গ্রন্থ এবং গ্রন্থকারগণ ছিলেন তাদের সম্বন্ধে বলা হয়ে যাবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করি, এবং শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলে নিই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা বা যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক করে কমেন্ট করো। প্রথম হচ্ছেন আলবিরুনি। আলবিরুনির লেখা গ্রন্থগুলো হলো তহককি হিন্দ, কুরআন ই মাসুদি, জহর ই জহর, কিতাব ই তহকিক। এগুলো সবই কিন্তু আলবিরুনির গ্রন্থ। এবার হচ্ছেন লেখক আমির খসরু। আমির খসরুর গ্রন্থগুলো হলো তুগলক নামা, খাজাইন উল ফুতুয়া, নুহ সিফির, মিথ ফাহ উল ফুতুয়া, আইনাই সিকান্দারি। আমির খসরুর আরও যে সমস্ত গ্রন্থ আছে সেগুলো হলো হাস্ত বিহিস্ত, তারিক ই আলাই, খাম সাহ। এরপর হচ্ছেন ফিরোজাদবাদী, তাঁর গ্রন্থ হচ্ছেন কোয়ামাস। হাসান নিজামি গ্রন্থ তাজুল মাসির, আবু রবক বুকি তাঁর গ্রন্থ চাচ নাম, বুখারি লুবাব উল আলব, মিনহাস উজ সিরাজ তাঁর গ্রন্থ তবাকাতে নাসিরি, জিয়াউদ্দিন বরণি তাঁর গ্রন্থ ফতেয়াই জাহানদেরি। জিয়াউদ্দিন বরণি ফতেয়াই জাহানদেরি, এছাড়াও জিয়াউদ্দিন বরণি আরও একটি গ্রন্থ হল তারিকি ফিরোজ শাহি, এবং ফিরোজ শাহ লিখেছিলেন ফুতুয়াত ই ফিরোজ শাহি। দুটো কিন্তু মনে রাখতে হবে, একটি হচ্ছে তারিক ই ফিরোজ শাহি যেটি লিখেছিলেন বরণি জিয়াউদ্দিন বরণি, আর ফিরোজ শাহ লিখেছিলেন ফুতুয়াত ই ফিরোজ শাহি। এরপর হচ্ছে ফকিরউদ্দিন, তার গ্রন্থ তারিক ই মুবারক শাহি, ইবন বতুতা কিতাব উল রাহেলা, অনেক সময় শুধু রাহেলাও তুলে দেয়, মনে রাখতে হবে কিতাব উল রাহেলা। ইসামি তার গ্রন্থ হচ্ছে ফুতুয় উস সালাতিন। ফিরদৌসি শাহনামা, মুলা জুহুরি মুহাম্মদ নামা, সারফুদ্দিন আলী ইজাদি তার গ্রন্থ হচ্ছে জাফর নামা, ইয়াবিন আহমেদ সিরহিন্দ তার গ্রন্থ হচ্ছে তারিক ই মুবারক শাহী। সুলতানি যুগে গ্রন্থ এবং গ্রন্থকারদের নাম আমরা জেনে নিলাম। এরপর আমি শুরু করছি মধ্যযুগের ভারতীয় ইতিহাসের মুঘল যুগের যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছিল তাদের নাম এবং যারা লিখেছিলেন তাদের নাম। আমি এইভাবেই কিন্তু লিখে দিয়েছি যে বইয়ের নাম, লেখক এবং এর সাথে আমি মুঘল যুগের বিষয়বস্তু অর্থাৎ কী বিষয়ের উপর তিনি বইটি লিখেছিলেন বা গ্রন্থটি লিখেছিলেন সেটিও দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। প্রথম হচ্ছে বাবর নামা বা তুজুকি বাবরি, এটি লেখা হয়েছিল তুর্কি ভাষায়। এটির লেখক ছিলেন স্বয়ং বাবর, অর্থাৎ বাবরি গ্রন্থটি লিখেছিলেন, এবং এর বিষয়বস্তু বা বইটির যে সম্বন্ধে লেখা হয়েছে তা হচ্ছে আত্মজীবনীমূলক, অর্থাৎ অটোবায়োগ্রাফি লিখেছিলেন বাবর তার নিজের গ্রন্থে। এরপর দ্বিতীয় হচ্ছে হুমায়ুন নামা, লিখেছিলেন গুলবাদন বেগম, এটি হচ্ছে হুমায়ুনের জীবনী। তারপর আইনি আকবরি, এটি লিখেছিলেন আবুল ফজল, আমরা জানি খুব ইম্পর্টেন্ট কিন্তু ভীষণই কমন বলে, এটা কমন এবং খুবই ইম্পর্টেন্ট, যেমন হুমায়ুন নামা গুলবাদন বেগমের এটাও কিন্তু খুব আসে।
তো আইনে আকবরী আবুল ফজল লিখেছিলেন এবং এটি ছিল আকবরের রাজত্বকাল সম্পর্কে। এরপরে হচ্ছে আকবরনামা, এটিও লিখেছিলেন আবুল ফজল এবং এটিও ছিল আকবরের রাজত্বকাল। তারপর হচ্ছে মুনতাখাব উল তোয়ারিখ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মুনতাখাব উল তোয়ারিখ এটি কে লিখেছিলেন? না, আব্দুল কাদির বাদাউনি, এটাও খুব ইম্পর্টেন্ট। আব্দুল কাদির বাদাউনি কী লিখেছিলেন? মুনতাখাব উল তোয়ারিখ, এবং এটি ছিল আকবরের রাজত্বকাল সম্পর্কে ইতিহাস। এরপর তোয়ারিখ ই আলফি, তোয়ারিখ ই আলফির লেখক হচ্ছেন মুলা দাউদ। অনেক সময় তুলে দেয় মুলা দাউদের গ্রন্থ কোনটি, তখন বলতে হবে তোয়ারিখ ই আলফি, এবং এটি ছিল আকবরের রাজত্বকাল সম্পর্কে ইতিহাস। এরপর তাবাকাত ই জাহাঙ্গীর, এটির লেখক হচ্ছেন নিজামুদ্দিন আহমেদ, এবং এটিও আকবরের রাজত্বকাল সম্পর্কে ইতিহাস। এরপর হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর, এটি লেখা হয়েছিল তুর্কি ভাষায়, এটি লিখেছিলেন জাহাঙ্গীর, অর্থাৎ জাহাঙ্গীরের লেখনী কোনটি? না, তুজুক ই জাহাঙ্গীর হচ্ছে জাহাঙ্গীরের লেখনী, এবং এটিও ছিল আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। এরপর হচ্ছে ইকবালনামা, ইকবালনামা খুব ইম্পর্টেন্ট, এটির লেখক হচ্ছেন মুতামাদ খান, এবং এটিও জাহাঙ্গীরের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এরপর হচ্ছে নুরিয়া ই সুলতানিয়া, নুরিয়া ই সুলতানিয়ার লেখক হচ্ছেন আব্দুল হক, এবং এটি হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকাল সম্পর্কে। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট পাতশাহ নামা, এটির লেখককে, এটির লেখক হলেন আব্দুল হামিদ লাহোরি। এটা খুব আসে আব্দুল হামিদ লাহোরির লেখা গ্রন্থ কি? না, পাতশাহ নামা, এটি ছিল শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে। আরেকটিও আছে পাতশাহ নামা, সেটির লেখক হচ্ছেন মোহাম্মদ ওয়ারিস, শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে এটিও। তো তাহলে যদি পাতশাহ নামা তোমাদের দিয়ে দেয়, আব্দুল হামিদ লাহোরি যদি দেয় তো ওটাই দেবে, আর যদি ওটা না থাকে, যদি মোহাম্মদ ওয়ারিস থাকে তখন কিন্তু এটা মেনশান করে দিতে হবে। এরপর হচ্ছে শাহজাহাননামা, এটির লেখক হচ্ছেন ইনায়েত খান, এটিও ছিল শাহজাহানের রাজত্বকাল। তারপর আরেকটি শাহজাহাননামা ছিল, সেটি লিখেছিলেন মোহাম্মদ সালি, সেটিও শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে। এরপর হচ্ছে সাফিনাত উল আউলিয়া, সাফিনাত উল আউলিয়ার লেখক হচ্ছেন দারা শিকো, খুব ইম্পর্টেন্ট। তোমাদের দারা শিকো সম্পর্কে হয়তো অনেক সময় তুলে দেয় যে সাফিনাত উল আউলিয়া কার লেখা, তখন কিন্তু মেনশান করতে হবে যে দারা শিকো যদি থাকে সেখানে, অর্থাৎ এমসিকিউতে উত্তরে থাকেই, সেভাবে তোমাদের মেনশান করে দিতে হবে। হ্যাঁ, এটি কী সম্বন্ধে ছিল? না, সুফি সন্ন্যাসীদের জীবনী সম্পর্কে ছিল সাফিনাত উল আউলিয়া। তাহলে সুফি সন্ন্যাসীদের জীবনে নিয়ে কোন গ্রন্থ ছিল, তখনও কিন্তু বলতে হবে সাফিনাত উল আউলিয়া। আরেকটি লেখক বা আরেকটি গ্রন্থ দারা শিকো লিখেছিলেন, সেটি হচ্ছে সাকিনাত উল আউলিয়া। সাকিনাত উল আউলিয়া হচ্ছে উপনিষদের অনুবাদ, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, যে উপনিষদের অনুবাদ কে করেছিলেন সেটি আমরা জানলাম দারা শিকো, এবং তার নামটি কি? তার নামটি হচ্ছে সাকিনাত উল আউলিয়া। এরপর হচ্ছে হাসনাত উল আরিফিন, এরও লেখক হচ্ছে দারা শিকো, এবং এটি কি বিষয় ছিল? না, এটি ছিল ধর্মীয় চিন্তাধারা বিষয়ে, অর্থাৎ ধর্মীয় চিন্তাধারা বিষয়ে দারা শিকোর একটি গ্রন্থের নাম হচ্ছে হাসনাত উল আরিফিন, অর্থাৎ হাসনাত উল আরিফিন ছিল দারা শিকোর আরেকটি গ্রন্থ। এরপর হচ্ছে রাকাতি আলমগীর, রাকাতি আলমগীর এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাকাতি আলমগীর কে লিখেছিলেন? এটি লিখেছিলেন ঔরঙ্গজেব, এবং এটি কী ছিল? না, এটি ছিল পত্রাবলী টাইপের, অর্থাৎ পত্রাবলী টাইপের একটি গ্রন্থ উনি কী করেছিলেন, সংকলন করেছিলেন, সেটির নাম রাকাতি আলমগীর, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। এরপরের হচ্ছে মুনতাখাব উল লুবাব, মুনতাখাব উল লুবাব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি লেখক কাফি খান, কাফি খানের গ্রন্থের নাম কি? না, মুনতাখাবুল লুবাব, এটি ছিল ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে। এরপর হচ্ছে আলমগীরনামা, এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আলমগীরনামার লেখক হচ্ছেন মোহাম্মদ কাজিম, এবং এটিও ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে ইতিহাস বিবৃত করে। এরপর হচ্ছে মাসির ই আলমগীর, এটাও ইম্পর্টেন্ট,
এটির লেখককে না লেখক হচ্ছেন মোহাম্মদ সাফি, অর্থাৎ মোহাম্মদ সাফির লেখনী হচ্ছে মাসিরি আলমগীর, এটিও ছিল ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে। এরপর হচ্ছে নামাই আলমগীর, অনেক সময় ইম্পর্টেন্ট নয় এরকম কোশ্চেনও তুলে দেয়, তো নামাই আলমগীর হচ্ছে একটি বেশ আনকমন টাইপের এবং এটির লেখক হচ্ছেন আকুইল খান জাফর। মনে রাখবে ভালো করে, আকুইল খান জাফর হচ্ছে নামাই আলমগীরের লেখক এবং এটিও ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে বিবৃত করে। এরপর হচ্ছে হামলাই হায়দার, হামলাই হায়দার এটিও কিন্তু একটু আনকমন টাইপেরই, কিন্তু পরীক্ষার সময় তুলে দিতেই পারে। এর লেখক হচ্ছেন মোহাম্মদ রফি খান এবং এটিও ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে। এরপর হচ্ছে খুলাসাত উল তোয়ারিখ, খুলাসাত উল তোয়ারিখের লেখক হচ্ছেন সুজন রায় খত্রি। সুজন রায় খত্রির লেখনী কী ছিল না সেটি ছিল খুলাসাত উল তোয়ারিখ, এটাও আনইম্পর্টেন্ট কোশ্চেন, সুজন রায় খত্রি তাই এটাও কিন্তু আমরা মনে রাখব, এবং এটিও ছিল ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কের ইতিহাস। এরপরে হচ্ছে নকশা ই দিল খুসা, নকশা ই দিল খুসার লেখক হচ্ছেন ভীমসেন, এটা কিন্তু আমরা খুব মনে রাখব। ভীমসেনের লেখনীর নাম কী না লেখনীর নাম হচ্ছে নকশা ই দিল খুসা এবং এটিও ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে। ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে আরেকটি গ্রন্থ হল ফুতুয়াতি আলমগিরি, খুব ইম্পর্টেন্ট, ফুতুয়াতি আলমগিরি বা আলমগিরি, এবং এর লেখক হচ্ছেন ঈশ্বর দাস। ঈশ্বর দাসের লেখা হচ্ছে ফুতুয়াতি আলমগিরি। মুঘল যুগের ইতিহাসকার এবং তাদের গ্রন্থের নাম আমরা জেনে নিলাম। এরপর আমরা জানব মুঘল যুগের যে সমস্ত বঙ্গ সাহিত্য অর্থাৎ বাংলাতে যে সমস্ত সাহিত্যকর্ম হয়েছিল তাদেরও লেখক এবং তাদের গ্রন্থের নাম কী। প্রথম যার নাম পাওয়া যায় তিনি হলেন কৃষ্ণদাস কবিরাজ, তার বই চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের লেখক কে না কৃষ্ণদাস কবিরাজ, খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে জয়ানন্দ, তার গ্রন্থ হচ্ছে চৈতন্য মঙ্গল। এরপর হচ্ছে নরহরি চক্রবর্তী এবং এই গ্রন্থের নাম ভক্তি রত্নাকর, অর্থাৎ ভক্তি রত্নাকরের কে লিখেছিলেন না নরহরি চক্রবর্তী। এরপর হচ্ছে মহাভারত, তো মহাভারতের কে লিখেছিলেন মহাভারত না মহাভারতের যিনি লিখেছিলেন তার নাম কাশীরাম দাস, কাশীরাম দাসের মহাভারত আমরা জানি। আর এরপর হচ্ছে চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গল লিখেছিলেন মুকুন্দরাম চক্রবর্তী, যাকে বলা হয় কবি কঙ্কন, অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। মোটামুটি এইগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি এখানে দিয়ে দিলাম, এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করবে, প্রাচীন যুগটাও দেখবে তার সাথে মধ্যযুগের ইতিহাসও দেখবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে। আর যদি এরপরও আরও কিছু থেকে থাকে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং তোমরা সেখান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আজকে এখানেই শেষ করছি, নেক্সট আবার অন্য ভিডিও দেখা হবে।